আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে কিভাবে চাইনিজ ভেজিটেবলস রান্না করতে হয় সেটার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তিন রকম সবজি নিয়েছি। এখন অনেক রকম সবজি বাজারে অ্যাভেলেবেল, তো আমার বাসায় তিন রকম সবজি ছিল, আমি সেটা দিয়েই চাইনিজ ভেজিটেবল ট্রাই করেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যারা এখনও চাইনিজ ভেজিটেবলস রান্না করতে পারেন না তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আমি চাইনিজ ভেজিটেবলস রান্না করার জন্য এখানে তিন রকম সবজি নিয়েছি, পেঁপে, গাজর আর বরবটি। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন। আমি এখানে দুই তিনটা পেঁয়াজ কেটে ছড়িয়ে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি মাঝখান থেকে। আর আমি যেহেতু চিকেন চাইনিজ ভেজিটেবলস রান্না করব, এখানে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি আর এখানে আদা আর রসুন কুচি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে। তো এগুলোই লাগছে রান্না করতে। সব থেকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনের ব্রেড পিসগুলো আমি এভাবে লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেন ব্রেড পিসগুলো আমি সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস নিয়ে নিচ্ছি। তো ম্যারিনেট করে আপনারা ট্রাই করবেন 30 মিনিটের মতো রেখে দেওয়ার জন্য, আর হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি চিকেন ব্রেড পিসগুলো ম্যারিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো রসুন আর আদা কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা ফার্স্টে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব, যেহেতু চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল। এখন চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই তো 5 থেকে 7 মিনিট চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু পেঁপে আর গাজর একটু শক্ত টাইপের সবজি, তো পেঁপে আর গাজরটা আমি আগেই দিয়ে দিচ্ছি। পেঁপে আর গাজর দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। ফার্স্টে আমি আরও 5 থেকে 7 মিনিট পেঁপে আর গাজরটা রান্না করে নিব। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিতেই আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুটা পানি দিচ্ছি, যেহেতু চাইনিজ ভেজিটেবলসটা একটু লিকুইড টাইপের হয়, এটা কিন্তু একদম শুকনা শুকনা হবে না। তো এজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি বাকি সবজিগুলোও অ্যাড করে দিচ্ছি, বরবটি আর পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু বরবটি আর পেঁয়াজটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, তো পেঁপে আর গাজরটা সিদ্ধ হয়ে আসলে আমি বরবটি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আরও 5 থেকে 7 মিনিট রান্না করতে দিয়ে আমি সাইডে চলে এসেছি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে আমি 1/2 কাপ পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি, কারণ সরাসরি কর্নফ্লাওয়ার সবজিতে দিয়ে দিলে কিন্তু দলা বেঁধে যাবে। এজন্য একটু পানি দিয়ে গুলিয়ে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে দিতে হবে আর সবজির কনসিস্টেন্সিটা বুঝে তারপর কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এই তো আমার সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। অনেকে আছে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে সবজিটাকে একদম ঘন করে ফেলে, তো চাইনিজ ভেজিটেবলসটা কিন্তু একদম ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমার এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরাটাই লেগে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এইরকম একটু লিকুইড থাকতে থাকতেই আমি নামিয়ে ফেলবো চুলা থেকে।
আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে। আমার সবজিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্টের স্বাদে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি আজকের চাইনিজ ভেজিটেবলসটা রান্না করেছি। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তবে আমি টেস্টিং সল্টটা অ্যাভয়েড করেছি কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চাইনিজ ভেজিটেবলসের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে আর খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয়েছিল। তো যাই হোক, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।